বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সৌরাতুদ্দুখানু সুরা দুখান মুজাহিদ রহমেতুল্লাহ আলহ বলেন রহওয়ান শুষ্ক পথ আলাল আলামিনা সমকালীন লোকদের উপর ফাতুলুহু নিক্ষেপ করো তাকে ওয়াজনাহুম বিহরিন আমি তাদের ডাগর চক্ষু বিশিষ্ট হরদের সাথে বিয়ে দেব যাদেরকে দেখলে চোখ ধাঁধিয়ে যায় তার জুমনি হত্যা করা রহওয়ান স্থির এবং আব্বাস রদিউল্লাহ তাল আনহুমা বলেন কাল মুহলি জৈতুনের গাদের মতো কালো অন্যরা বলেছেন তুব্বাইন ইয়ামানের বাদশাদের উপাধি তাদের একজনের পর যেহেতু অপরজনের আগমন ঘটত এই জন্য তাদের প্রত্যেক বাদশাহকেই তুব্বাইন বলা হতো ছায়াকেও তোব্যায়ন বলা হয় কেননা ছায়া সূর্যের অনুসরণ করে পরিচ্ছেদ মহান আল্লাহ তালার বাণী ফারুত্তা তিব্বিয়মা উবিদখন অতএব তুমি অপেক্ষা কর সেদিনের যেদিন ধুমরাচ্ছন্ন হবে আকাশ দুখান, আয়াত সৌরা দশ আকাশা রহমতুল্লাহ আলি বলেন অপেক্ষা হাদিস চার হাজার চারশো বাষট্টি আবদান রহমতুল্লাহ আলিহির সনদে আবদুল্লাহ রদিউল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন পাঁচটি নিদর্শনী বাস্তবায়িত হয়ে গিয়েছে ধোয়া দুর্ভিক্ষ রোম পরাজয় চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া পাকরাও অর্থাৎ বদর যুদ্ধে এবং ধ্বংস পরিচ্ছেদ মহান আল্লাহ তালার বাণী আর তা আবৃত করে ফেলবে মানবজাতিকে এটা হবে যন্ত্রণাদায়ক শাস্তি সৌরা দুখান আয়াত এগারো হাদিসিয়া রহমতুল্লাহ আলিহির সনদে মাসরুক রহমতুল্লাহ আলিহ থেকে বর্ণিত যে আব্দুল্লাহ আবদুল্লাহ আনহু বলেছেন অবস্থা এই জন্য যে কোরাইশরা যখন রসুল্লাহ সুল্লাহ আলিহসাল্লামের নাফরমানি করল তখন তিনি তাদের বিরুদ্ধে এমন দুর্ভিক্ষের দোয়া করলেন যেমন দুর্ভিক্ষ হয়েছিল হযরত ইউসুফ আলী ইসাল্লামের সময়ে তারপর তাদের উপর দুর্ভিক্ষ ও ক্ষুধার কষ্ট এমনভাবে আপতিত হলো যে তারা হাড্ডি খেতে আরম্ভ করল তখন মানুষ আকাশের দিকে তাকালে ক্ষুধার তারা আকাশ ও তাদের মধ্যে শুধু ধোয়ার মতো দেখতে পেত এ সম্পর্কে আল্লাহ নাজিল করলেন অতএব তুমি অপেক্ষা করো সেদিনের যেদিন স্পষ্ট ধুমরাচ্ছন্ন হবে আকাশ এবং তা আবৃত করে ফেলবে মানব জাতিকে এ হবে মর্মন্তদ শাস্তি সৌরা দোখান আয়াত দশ এবং এগারো বর্ণনাকারী বলেন রসুল্লাহ সাল্লু আলি হুবুসাল্লামের নিকট কাফিরদের পক্ষ থেকে এক ব্যক্তি এসে বলল ইয়া রসুলল্লাহ মুদার গুত্রের জন্য বৃষ্টির দোয়া করুন তারা তো ধ্বংস হয়ে গেল তিনি রসুলুল্লাহ সাল্লু আলিহুসল্লাম বললেন মুদার গুত্রের জন্য দোয়া করতে বলছ তুমি তো খুব সাহসী তারপর তিনি বৃষ্টির জন্য দোয়া করলেন এবং বৃষ্টি হল তখন নাজিল হল তোমরা তো তোমাদের পূর্বাবস্থায় ফিরে যাবে যখন তাদের সচ্ছলতা ফিরে এল তখন আবার নিজেদের পূর্বের অবস্থায় ফিরে গেল তারপর আল্লাহ নাজিল করলেন যেদিন আমি তোমাদের প্রবলভাবে পাকরাও করব সেদিন আমি তোমাদের প্রতিশোধ নেবই বর্ণনাকারী বলেন অর্থাৎ বদর যুদ্ধের দিন পরিচ্ছেদ মহান আল্লাহ তালার বাণী তখন তারা বলবে হে আমাদের প্রতিপালক আমাদেরকে এই শাস্তি থেকে মুক্তি দান করুন নিশ্চয়ই আমরা ইমান আনব সুরা দুখান আয়াত বার হাদিস চার হাজার চারশো চৌষট্টি ইয়াহ রহমতুল্লাহ আলিহির সনদে মাস্টার রুক রহমাতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি আব্দুল্লাহ রদিউল্লাহ তাল আনহোর কাছে গেলাম তখন তিনি বললেন যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে সম্পর্কে আল্লাহই ভালো জানেন এই কথা বলাও জ্ঞানের অন্তর্ভুক্ত নিশ্চয়ই আল্লাহ তার নবী সাল্ল আলিহিবসাল্লামকে বলেছেন বলো আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না এবং আমি বানোয়াটকারীদের অন্তর্ভুক্ত নই কোরাইশরা যখন নবী সাল্ল আলিহসাল্লামের সঙ্গে বাড়াবাড়ি করল এবং বিরোধিতা করল তখন তিনি দোয়া করলেন ইয়া আল্লাহ হযরত ইউসুফ আলিহসাল্লামের সময়কার সাত বছরের দুর্ভিক্ষের মতো দুর্ভিক্ষের দ্বারা তুমি আমাকে তাদের বিরুদ্ধে সাহায্য কর তারপর দুর্ভিক্ষ তাদেরকে পাকরাও করল ক্ষুধার জ্বালায় তারা হাড্ডি এবং মরা খেতে আরম্ভ করল এমনকি তাদের কোনো ব্যক্তি আকাশের দিকে তাকালে ক্ষুধার জ্বালায় তার ও আকাশের মাঝে শুধু ধোয়ার মতোই দেখতে পেত তখন তারা বলল হে আমাদের রব আমাদের থেকে এ শাস্তি সরিয়ে নাও নিশ্চয়ই আমরা ইমান আনব তাকে বলা হলো যদি আমি তাদের থেকে শাস্তি রহিত করে দেই তাহলে তারা আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে তারপর তিনি তার রবের নিকট দোয়া করলেন আল্লাহ তাদের থেকে শাস্তি রহিত করে দিলেন কিন্তু তারা আবার পূর্বের অবস্থায় ফিরে এল তাই আল্লাহ বদর যুদ্ধের দিন তাদের থেকে প্রতিশোধ নিলেন নিম্নুক্ত আয়াত সমহে এই কথাই বর্ণনা করা হয়েছে আয়াত ইলা কৌলিহী ইন্নতম পর্যন্ত পরিচ্ছেদ মহান আল্লাহ তালার বাণী তারা কি করে উপদেশ গ্রহণ করবে তাদের নিকট এসেছে স্পষ্ট ব্যাখ্যা দানকারী এক রসুল সুরা দুঃখ আয়া তের আদিক্র এবং এক একার্থবোধক শব্দ হাদিস চার হাজার চারশো পঁয়ষট্টি সোলেমান ইবনু হার্ব রহমতুল্লাহ আলিহির সনদে মাসরুক রহমতুল্লাহ আলীহ থেকে বর্ণিত তিনি বলেন আমি আবদুল্লার কাছে গেলাম তারপর তিনি বলেন রসুল্লাহ আলাইহি আলিহসাল্লাম যখন কুরাইশদের ইসলামের দাওয়াত দিলেন এবং তারা তাকে মিথ্যাবাদী বলল ও তার নাফরমানি করল তখন তিনি বললেন ইয়া আল্লাহ হজরত ইউসুফ আলি ইসলামের সময়কার সাত বছরের দুর্ভিক্ষের মতো দুর্ভিক্ষের দ্বারা তুমি আমাকে তাদের বিরুদ্ধে সাহায্য করো ফলে দুর্ভিক্ষ তাদের এমনভাবে গ্রাস করল যে নির্মূল হয়ে গেল সমস্ত কিছু অবশেষে তারা মৃতদেহ খেতে আরম্ভ করল তাদের কেউ দাঁড়িয়ে আকাশের দিকে তাকালে ক্ষুধার জ্বালায় সে তার ও আকাশের মাঝে ধোয়ার মতোই দেখতে পেত এরপর তিনি পাঠ করলেন অতএব তুমি অপেক্ষা করো সেদিনের যেদিন স্পষ্ট ধূমরাচ্ছন্ন হবে আকাশ এবং তা আবৃত করে ফেলবে মানবজাতিকে জাতিকে এ হবে মর্মন্ত শাস্তি আমি তোমাদের শাস্তি কিছু কালের জন্য রহিত করছি তোমরা তো তোমাদের পূর্ব অবস্থায় ফিরে যাবে পর্যন্ত আবদুল্লাহ হরদিউ তায়ল আনহু বলেন কেয়ামতের দিনও কি তাদের থেকে শাস্তি রহিত করা হবে তিনি বলেন আল বাতুসঅল কুবুরা দ্বারা বদরের দিনের প্রতি ইঙ্গিত করা হয়েছে